হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখানো হবে মসফেট মাল্টিমিটারে কিভাবে চেক করে। সর্বপ্রথম দেখতে হবে মসফেটটা চিনার উপায়। মসফেটের মডেল দেখেও বোঝা যায় এটা হলো, ইন্টারনেটে সার্চ দিলে বোঝা যাবে এটা পি চ্যানেল না এটা এন চ্যানেল। মসফেট দুই রকমের হয়, একটা এন চ্যানেল হয় একটা পি চ্যানেল হয়। তো আমার প্রথম যে মসফেটটা আছে হলো IRFZ44N, এটা হলো এন চ্যানেলের মসফেট। আরেকটি হলো যে মসফেটটা আছে IRF9540 মসফেট, এটা হলো পি চ্যানেলের মসফেট। তো আমরা মসফেটের প্রতীক দেখেও বুঝতে পারবো, এই প্রতীকটা যদি গেটের দিকে যদি হয় তাহলে বুঝতে হবে এটা হলো এন চ্যানেল, আর এই প্রতীকটা দিয়ে যদি বাইরের দিকে হয় তাহলে বুঝতে হবে এটি পি চ্যানেল মসফেট। তো আমরা মসফেটের সাধারণত তিনটা টার্মিনাল থাকে, সোর্স, গেট আর ড্রেন, এই তিনটা টার্মিনালটাই থাকে। আচ্ছা দেখেন, গেটের ভিতরে কোনো, সোর্স আর ড্রেনের ভিতরে কোনো লাইন নাই। আমরা এটা হলো সুইজিং পারপাসে ব্যবহার করে, এটা যদি কারেন্ট সোর্স দেয় তাহলে ড্রেন আর সোর্সটা শর্ট হয়ে যায়, শর্ট হয়ে লাইন সাপ্লাই দেয়। তো আমরা মূলত পরিমাপ করব এই জিনার ডায়োডটা। এই জিনার ডায়োডটা যদি ঠিক থাকে তাহলে মনে করতে হবে এই মসফেটটা ঠিক আছে। তো দেখা যাক কিভাবে মাপে। তো সর্বপ্রথম হলো মাল্টিমিটার নেবেন, মাল্টি নিয়ে নিয়ে ডায়োডের ঘরে রাখবেন। রাখার পরে এই মসফেটটা রাখবেন, এই মসফেটটা হলো এন চ্যানেলের মসফেট। তাহলে আমার কি, প্রথমটা হলো গেট, দ্বিতীয়টা হলো ড্রেন, আর তৃতীয়টা হলো সোর্স। তো আমরা গেট তো মাপতে পারবো না, ড্রেন আর সোর্স দিয়ে মাপলে বোঝা যাবে। তাহলে আমার ড্রেন আর সোর্স কত আছে, 2 আর 3-এ। তো আমরা 2 আর 3-এ ধরি, দেখেন মসফেটটা 2 আর 3-এ ধরলাম, শো করছে, আর অন্য টার্মিনালে শো করবে না। তো আমরা এটা হলো মাদারটা হলো ড্রেন আর লাস্টেরটা হলো সোর্স। এটা হলো এন চ্যানেল বলে আমরা হলাম ড্রেনে হলো নেগেটিভ দিলাম আর সোর্স হলো পজিটিভ লাইন দিলাম, এই জন্য লাইন পাচ্ছে। আর আমরা যদি পি চ্যানেল হতো তাহলে এইভাবে ধরলে পজিটিভ এই পাশে দিতে হবে, এই পাশে নেগেটিভ দিলে লাইন পেত। দেখেন এই উল্টো লাগানোর কারণে এন চ্যানেলে পাচ্ছে না, আর ওইটাই হলে পজিটিভটাই পেত, নেগেটিভ পেত না। এই হলো ডিফারেন্স। আর অন্য অন্যথায় যদি লাইনে যদি লাইন পায় তাহলে মনে করবেন মসফেটটা নষ্ট। খুব সহজে কিন্তু বুঝতে পারলেন একটা মসফেট কিভাবে পরিমাপ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা দেখি আপনারা ভিডিও দেখেন ঠিকই, লাইক কমেন্ট শেয়ার কম করেন না। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও বানানোর কি ধরনের ভিডিও বানাতে পারি আপনি আমার একটু মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো যাওয়ার সময় একটা জিনিস বলে দেই, এই জিনিসটা এই তীর দেখেই বুঝতে হবে এটা পি চ্যানেল না এটা এন চ্যানেল। তীরটা যদি ভিতরের দিকে থাকে তাহলে এন চ্যানেল, আর তীরটা যদি বাইরের দিকে থাকে তাহলে পি চ্যানেল মসফেট। তো সবাইকে ধন্যবাদ।